নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। অর্থাৎ বন্ধুরা, বিগত দিনের ভিডিওগুলোকে নিশ্চয়ই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে ল্যাকেসিস নামক সর্পের বিষ থেকে প্রস্তুত হোমিও ওষুধটাকে আলোচনা করব। এই ল্যাকেসিস নামক হোমিও ওষুধটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সত্যি যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের বিষয় ল্যাকেসিস হোমিও ওষুধ। বন্ধুরা, এই ল্যাকেসিস হোমিও ওষুধটাকে ডাক্তার হ্যারিং আমেরিকার এক প্রকার সর্পের বিষ থেকে প্রস্তুত করেছেন। কারণ বর্তমান দিনের মনুষ্য সমাজ যে প্রকৃতিতে চলছে, এই প্রকৃতিতে এসে আমাদের ল্যাকেসিস নামক হোমিও ওষুধটাকে ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই সর্পের বিষ থেকে প্রস্তুত ল্যাকেসিস নামক হোমিও ওষুধের চরিত্রগত বৈশিষ্ট্য পাওয়া যায়, অর্থাৎ সাপের মতো চরিত্রগত বৈশিষ্ট্য পাওয়া যায়, যার জন্য ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায় তার ঔষধ পরিচয়ে বর্ণনা করেছেন যে মনুষ্য সমাজ সর্পের রাজ্যে পরিণত হয়ে গেছে। মানুষ মানুষকে সহ্য করতে পারছে না, ভাই ভাইকে সহ্য করতে পারছে না, আপন সন্তান তার মা বাবাকে সহ্য করতে পারছে না, মানুষ মানুষের ধ্বংসলীলায় মত্ত হয়ে গেছেন। একটা মানুষ কীভাবে আরেকটা মানুষের ক্ষতি করবে, এইরকম প্রকৃতিতে মানুষ কিন্তু মত্ত হয়ে পড়েছেন। তাহলে চলুন, এইরকম প্রকৃতিতে এসে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই ওষুধটাকে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে সাথে এর চরিত্রগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর উপরে লক্ষ্য করে যদি এই ওষুধটাকে প্রয়োগ করা যায় তাহলে অনেক কঠিন থেকে কঠিনতর রোগও এই ওষুধ দ্বারা মুক্ত করা যেতে পারে। কিন্তু এর চরিত্রগত বৈশিষ্ট্যের মিল হওয়া চাই, নাহলে কিন্তু এই ওষুধটাকে যত্রতত্র অর্থাৎ যেখানে সেখানে ব্যবহার করা যায় না। তাহলে চলুন, এর চরিত্রগত বৈশিষ্ট্য সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে আমার সামান্য অভিজ্ঞতা, এনসিকোসের ম্যাটিমিডিয়া থেকে কিছু অভিজ্ঞতা, আর বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় থেকে বিশেষ অভিজ্ঞতা আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে এনসিকোসের অভিজ্ঞতা অনুযায়ী, এনসিকোস একথা বলেছেন যে সমস্ত ব্যক্তি ভীষণ প্রকৃতির দুর্বল, এমন প্রকৃতির দুর্বল যে তার নরন গমনে ক্ষমতা পর্যন্ত নেই, সে পঙ্গু হয়ে গেছে, সেই সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ওষুধটাকে প্রয়োগ করা যেতে পারে বা প্রয়োগ করে উপকার পাওয়া যায়। এক সময় কোনো ব্যক্তি হৃষ্টপৃষ্ট ছিল, শক্ত সবলীল ছিল, কঠিন প্রকৃতির রোগে ভুগতে ভুগতে সে দুর্বল হয়ে পড়েছে, সে পঙ্গুতে পরিণত হয়ে গেছে, শীর্ণকায় হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। তাহলে কোনো শক্তি সবল মোটাসোটা ব্যক্তি যদি কঠিন প্রকৃতির রোগে ভুগতে ভুগতে দুর্বলতায় বা শীর্ণতায় পরিণত হয়ে যায়, এমন প্রকৃতির দুর্বলতায় ভোগে সে নরন গমনের ক্ষমতাও হারিয়ে ফেলে, সেই সব ব্যক্তির ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। এছাড়াও তো প্রথম থেকে যদি কোনো ব্যক্তি রোগা হয়, দুর্বল হয়, শীর্ণকায় হয়, তাছাড়াও রোগে ভুগতে ভুগতে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আর কোনো কথাটি নেই, সেখানে ল্যাকেসিস দারুণভাবে কাজ করে। কিন্তু এর বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য বা চরিত্রগত লক্ষণ অনুযায়ী যদি আপনারা ওষুধগুলোকে প্রয়োগ করেন তাহলে অনেক কঠিন থেকে কঠিন রোগও সারানো যায়। সেটা কী কী? এর চরিত্রগত বৈশিষ্ট্য কয়েকটা ধাপে ধাপে নরেন বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন। প্রথম কথা, নিদ্রায় বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, যদি দেখেন কোনো প্রকার রোগ নিদ্রাকালে বৃদ্ধি হয়, জাগলে উপশম হয়, জাগলে সে ভালো থাকে, কিন্তু নিদ্রায় গেলে সে রোগে ভীষণ প্রকৃতির কষ্ট পায়, সেখানে কিন্তু ল্যাকেসিস ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করে উপকার পাওয়া যায়। হাঁপানি হোক, শ্বাসকষ্ট হোক, কারমঙ্কল হোক, ফোঁড়া হোক, যে কোনো রোগের ক্ষেত্রে নিদ্রায় গেলে সে কঠিন প্রকৃতির কষ্ট পায়, যার জন্য সে ধড়পড় করে জেগে ওঠে, এমনকি নিদ্রায় গেলে সে কষ্ট পায় বলে জেগে উঠে সে নিজেকে তিরস্কার করে, ধিক্কার জানায় যে আমি নিদ্রায় গেছিলাম বলে আমার রোগটা বেড়ে গেছিল, আমি আর নিদ্রায় যাব না। তার এই অনিদ্রা বা জেগে থাকা দেখে বাড়ির লোক তাকে বলে ঘুমোতে যেতে, সে ঘুমোতে যায় না, সে বাড়ির লোকের ওপর বিরক্ত হয়, সে বারবার বলে আমি নিদ্রায় গেলে, ঘুমোতে গেলে আমার রোগ বেড়ে যাবে, আমি ঘুমোতে যাব না, যার জন্য সে সর্বদা জেগে থাকতে পছন্দ করে এবং জেগেও থাকে, কারণ জেগে থাকলে সে কষ্ট থেকে লাঘব পায়, আরাম পায়। তাহলে যে প্রকৃতির রোগ হোক না কেন, নিদ্রায় গেলে যদি রোগ বৃদ্ধি হয়, নিদ্রায় গেলে যদি সে কষ্ট পায়, জেগে থাকলে যদি উপশম পায়, অবশ্যই করে সেখানে ল্যাকেসিস 200% সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন, অর্থাৎ 3 দিন অন্তর 200% এক থেকে দুবারটা করে ব্যবহার করবেন, অবশ্যই করে কাজ পাবেন। এবার আসি নরেন বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা অনুযায়ী ল্যাকেসিসের দ্বিতীয় কথা, ঈর্ষা অর্থাৎ হিংসা। কোনো নারী তার স্বামীকে পর্যন্ত সন্দেহ করে, তার নিজের আপন বোনের সঙ্গেও কথা বলতে দেয় না, সে কখনোই চায় না তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক, এমন প্রকৃতির সন্দেহ করে যে তার চোখের নাগালের বাইরে যদি তার স্বামী 2 ঘন্টা বাইরে কাটায় সেখানেও সে সন্দেহ করে, অজস্র বকতে থাকে,
গালিগালাজ করতে থাকে, এতটাই পরিমাণে সন্দেহ করে। সে রাত্রিকালে যদি 2 ঘন্টা বাইরে কাটায়, তাকে হাজার হাজার প্রশ্ন করতে থাকে, কোথায় গেছিলে, কী কারণে গেছিলে, কেন এত রাত হলো, এরকম বাচাল বকতে থাকে। এভাবে সে সন্দেহ করে, এমনকি নিজের আপন মা বোনের সঙ্গে সে তার স্বামীকে কথা বলতে দেয় না, সর্বদাই সে সন্দেহ করে। অন্য কোনো নারীর সঙ্গে তো মোটেই না, সে আপন বোনও মার সঙ্গে কথা বলতে দেয় না তার আপন স্বামীকে। নন্য বন্ধুবাদের কথা অনুযায়ী স্পর্শকাতরতা, কার্বঙ্কল হোক, ক্ষত হোক, ফিস্তুলা হোক, ফিসার হোক, ফোঁড়া হোক, যে প্রকার ক্ষত হোক না কেন, সেই ক্ষততে তীব্র ব্যথা অনুভব করে। স্পর্শকাতরতা এমনভাবে ব্যথা অনুভব করে যে সামান্য স্পর্শ করলে সে কাতরায়, ঠিকরে উঠে পড়ে, চমকে উঠে পড়ে। সামান্য কাপড়ের স্পর্শ পর্যন্ত সে সহ্য করতে পারে না। হয়তো তার কোনো অঙ্গে ব্যথা হয়েছে, সেই বেদনাযুক্ত অঙ্গে বা স্থানে কাপড়ের চাপ পর্যন্ত সে সহ্য করতে পারে না, স্পর্শ পর্যন্ত সে সহ্য করতে পারে না। তাহলে চিন্তা করুন কতটা তীব্র ব্যথা সে অনুভব করে, অথচ চাপলে কোনো ব্যথা থাকে না, টিপলে কোনো ব্যথা থাকে না। এরকম বেদনার ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে ল্যাকেসিস। এরকম ব্যক্তির ক্ষেত্রে আমরা ল্যাকেসিস ব্যবহার করে দারুণভাবে কাজ পেয়েছি। একজনের ডামনায় ভীষণ প্রকৃতির ব্যথা, কাচতে গিয়ে সেখানে ব্যথা অনুভব হয়, কিন্তু পরক্ষণে দেখা যায় সেখানে চাপলে বা টিপলে কোনো ব্যথা নেই, কিন্তু কাপড়ের বা লুঙ্গির স্পর্শ সে সহ্য করতে পারে না। এরকম প্রকৃতির কঠিন বেদনায় সে ভুগতে থাকে, তাকে ল্যাকেসিস প্রয়োগ করে সুস্থ করা হয়েছে। এটা বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। যাই হোক, তাহলে স্পর্শকাতরতার কথা বললাম, যে প্রকার ব্যথা হোক না কেন, সেই ব্যথার উপরে সে কাপড়ের স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারে না, হাত ছোঁয়াতে দেয় না, এইরকম বেদনায় সে কাতরাতে থাকে। তাহলে সেখানে অবশ্যই করে ল্যাকেসিস ব্যবহার করবেন। যদি রাত্রিকালে বৃদ্ধি হয়, জাগলে উপশম হয়, আর কোনো কথা নেই, অবশ্যই করে ল্যাকেসিস 240 সপ্তাহে 2 বার অর্থাৎ 3 দিন অন্তর ব্যবহার করবেন। ব্যবহার করে অপেক্ষা করবেন, দারুণভাবে কাজ পাবেন, কারণ এই হোমিওপ্যাথিকে ঘন ঘন প্রয়োগ করতে নেই। এবারে আসি বাচালতা, যে কথার কোনো অর্থ নেই সেই কথা সে আওড়াতে থাকে, বলতে থাকে। ডাক্তার যদি সেই রোগীকে তার রোগের কথা জিজ্ঞাসা করে, সে সংসারের কথা বলতে থাকে। রোগের কথা তো বলেই, সঙ্গে সংসারের কথা থেকে, দেশের কথা থেকে, কোথা থেকে কোন কথা এনে জুড়ে দেয়, তার কোনো স্থিরতা থাকে না। এরকম যদি অনবরত সে বকবক করতে থাকে, গল্প করতে থাকে, একটার পর একটা কথা সে বলতে থাকে, কাউকে কথা বলতে দেয় না, সে নিজে যেটা বলেই সেটা ঠিক, যে কথার কোনো ভ্যালু নেই সেই কথাই সে এনে জুড়ে দেয়। এবারে বলি নন্দ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় কথা অনুযায়ী বাম পাশে রোগাক্রমণ অর্থাৎ রোগের উৎপত্তি। এই বাম পাশে রোগাক্রমণ ল্যাকেসিসের একটা বিশেষ পরিচয়। সে হৃৎপিণ্ডের বেদনা হতে পারে, যে কোনো অঙ্গের ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে বা বাত বেদনা হতে পারে, বাম পাশে সমস্ত রোগের উৎপত্তি। পরপরে সেই রোগটা যদি না সারতে চায় বা অনেক সময় অতিবাহিত হয়ে যায়, পরপরে সেটা ডান দিকে আক্রমণ করে। কিন্তু বাম পাশে রোগের আক্রমণ বা উৎপত্তি ল্যাকেসিসের একটা বিশেষ পরিচয়। তাহলে কোনো রোগ যদি বাম পাশে উৎপত্তি বা আক্রমণ করে সৃষ্টি হয়ে বাম পাশেও নিবৃত্তি হয়ে যায় ওষুধ খেয়ে বা ওষুধ প্রয়োগ করে, সেখানেও ল্যাকেসিস প্রয়োগ করবেন। আবার যদি সেই রোগ সারতে দেরি হয়ে গিয়ে ডান দিকে আক্রমণ করে, তাহলে সেখানেও ল্যাকেসিস প্রয়োগ করবেন। ল্যাকেসিসের বিশেষ পরিচয় বাম পাশে রোগ উৎপত্তি বা বৃদ্ধি বা সৃষ্টি, তাহলে সেখানে অবশ্যই করে আপনার ল্যাকেসিসকে প্রয়োগ করবেন। 240 সপ্তাহে 2 বার অর্থাৎ 3 দিন অন্তর প্রয়োগ করে অপেক্ষা করবেন, দারুণভাবে কাজ পাবেন। এবারে নরেন বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কথা অনুযায়ী নির্গমনে নিবৃত্তি অর্থাৎ কোনো কিছু বেরিয়ে গেলে শান্তি। ধরুন ফোঁড়া বা কার্মঙ্কল, তাতে পুষ জমেছে, সেই পুষটা যদি বেরিয়ে যায় তবে সে শান্তি পায়, নাহলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, এমনভাবে যন্ত্রণা ছটফট করতে থাকে, গালিগালাজ করতে থাকে, ডাক্তারের নামেও গালিগালাজ করে। আর সর্বদাই লক্ষ্য করবেন যে ফোঁড়া হোক, ফুসকুড়ি হোক আর কার্মঙ্কল হোক, এই কার্মঙ্কল একটু নীলা প্রকৃতির হতে পারে, এই কার্মঙ্কল বা ফোঁড়া থেকে যে পুচ নির্গত হয় সবুজ বর্ণ হতে পারে, নীল বর্ণের হতে পারে, সমস্ত সাপ কিন্তু ল্যাকেসিসের ক্ষেত্রে নীল বা সবুজ বর্ণের হয়, হালকা কালো বর্ণের হয়। এমনকি যদি দেখেন যে লিউকেরিয়া অর্থাৎ সাদা সাপ সবুজ বর্ণের কিংবা নীল বর্ণের, সেখানেও আপনারা ল্যাকেসিসকে প্রয়োগ করবেন। জরায়িত ভীষণ প্রকৃতির বেদনা অনুভব করে, ভীষণ প্রকৃতির ব্যথায় সে কষ্ট পায়, সেখানেও আপনারা ল্যাকেসিস ব্যবহার করবেন। সঙ্গে যদি সাপের প্রকৃতি বা চরিত্র সবুজ হয়, নীল হয়, হালকা কালো বর্ণের হয়, তাহলে আর কোনো কথা নেই, সেখানে ল্যাকেসিস অবশ্যই করে 240 সপ্তাহে 2 বার করে প্রয়োগ করবেন, দারুণভাবে কাজ পাবে। বন্ধুরা, ল্যাকেসিসের সমস্ত সাপ সর্দি থেকে, সাদা ধাত থেকে, সমস্ত কিছু নীলাভ বর্ণের হয়, সবুজ বর্ণের হয়, একটু কালো বর্ণের হয়। এমনও দেখা গেছে যদি কোনো প্রকার জয়েন্ট মোচকে গিয়ে নীলাভ বর্ণ আকার ধারণ করে, হালকা সবুজ বর্ণ আকার ধারণ করে,
তাহলে আর কোনো কথা নেই, ল্যাকেসিস প্রয়োগ করে সেখানে আপনি সেই যে জয়েন্টের যে আক্রান্ত জায়গা, ব্যথাযুক্ত জায়গা ভালো করতে পারবেন। তাহলে ল্যাকেসিসের বিশেষ পরিচয় নিবৃত্তিকালে উপশম। ফোঁড়া হোক, ফুসকুড়ি হোক, আর কারমঙ্গল হোক, কিংবা কোনো ক্ষতযুক্ত জায়গা হোক, সেই ক্ষত থেকে যদি কোনো পুজরস বেরিয়ে যায় তবে সে কিন্তু শান্তি পায়। কিন্তু যতক্ষণ পুজরস থাকে ততক্ষণ সেই ব্যথাটাকে ফুঁড়তে থাকে, বেদনায় যন্ত্রণায় ছটফট করতে থাকে, সেই বেদনা বা ব্যথাযুক্ত জায়গায় কাপড়ের স্পর্শ পর্যন্ত সে সহ্য করতে দেয় না। আর যদি রাত্রিকালে বৃদ্ধি হয়, জেগে থাকলে উপশম হয়, আর কোনো কথা নেই, সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ল্যাকেসিস 200 পড়েছি, 3 দিন অন্তর সপ্তাহে দুবার করে প্রয়োগ করবেন, দারুণভাবে কাজ পাবে। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে পায়খানা না হয় সে কিন্তু ভীষণভাবে রেগে ওঠে, নির্বিকারে বকতে থাকে। যদি তার মলটা ত্যাগ হয়ে যায় তাহলে সে কিন্তু শান্তি পায়। আর সেই মলটা যদি একটু কালো বর্ণের হয়, ব্রাউনিয়ার মতো লক্ষণ সহ, তাহলে আর কোনো কথা নেই, সেখানে ল্যাকেসিস প্রয়োগ করে দারুণভাবে কাজ পাবেন। তাহলে এইরকম লক্ষণের উপর নির্ভর করে আপনারা ল্যাকেসিসকে ব্যবহার করবেন। যা যা বললাম সেরকম লক্ষণ অনুযায়ী যদি আপনারা ল্যাকেসিসকে ব্যবহার করেন, বহু প্রাচীন থেকে প্রাচীনতর রোগ, পুরনো থেকে পুরনোতর রোগ অবশ্যই করে সেরে উঠবে। আর ল্যাকেসিস বারবার প্রয়োগ করবেন না, কারণ এই ওষুধটাকে ঘন ঘন প্রয়োগ করতে নেই বা যত্রতত্র ব্যবহার করবেন না। যদি না নির্বাচন করতে পারেন, অবশ্যই করে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর নাহলে নরেন বন্দ্যোপাধ্যায় বা এনসি ঘোষের বই থেকে আপনারা ওষুধটা সম্বন্ধে জেনে নেবেন, অবশ্যই করে এর প্রয়োগবিধি জানতে পেরে যাবেন। কারণ একটা ভিডিওর মাধ্যমে সবিস্তারে সমস্ত কিছু এখানে কিন্তু বলা সম্ভব হয় না, যার জন্য এখানে আসল আসল চরিত্রগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। এরকম চরিত্র দেখলেই আপনার ল্যাকেসিসকে অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে বন্ধুরা, ল্যাকেসিস সম্বন্ধে এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন। সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।